আচ্ছা, এটা বুয়েট 1819-এর কত নাম্বার ম্যাথ? 13 নাম্বার ম্যাথ। ঠিক আছে, 13 নাম্বার ম্যাথে প্রশ্ন কি বলা হয়েছে? 7টা বর্ণ এ বি সি ডি ই এফ জি কে এমন ভাবে সাজাতে হবে যেন কখনো এ এবং বি বর্ণদ্বয় পাশাপাশি না থাকে। আমার কাছে কি কি বর্ণ আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। ঠিক আছে, বলেছে যেন এমন ভাবে বসাতে হবে যেন এ এবং বি বর্ণদ্বয় কখনো পাশাপাশি না থাকে। কত প্রকারে এই শর্ত মেনে বর্ণগুলোকে সাজানো যায় এটা আমরা বের করব। আমাকে বলছে যে এ এবং বি পাশাপাশি থাকবে না, তো আমরা সবসময় পাশাপাশি যখন থাকবে না বলবে তখন আমরা প্রথমে পাশাপাশি থাকা অবস্থায় কতভাবে সাজানো যায় ওইটা বের করব। আর তারপরে কি করব, মোট সাজানো ব্যবস্থা থেকে পাশাপাশি থাকা থাকার অবস্থায় যে সাজানো ব্যবস্থাটা পাবো ওইটাকে কি করে দিব, বিয়োগ করে দিব। তাইলে কি পাই যাবো, পাশাপাশি না থাকা অবস্থায় কত প্রকারে সাজানো যায়। আচ্ছা, প্রথমে আমরা মোট সাজানো যায়টাকে বের করি। মোট কয়টা ওয়ার্ড আছে আমার কাছে? 7টা ওয়ার্ড। 7টা ওয়ার্ড নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারবে কতভাবে? 7P7 অথবা 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। ওকে, আচ্ছা, এরপরে এ এবং বি পাশাপাশি থাকবে, ঠিক আছে, পাশাপাশি থাকবে এরকম ভাবে সাজানো যায় কতভাবে? যেহেতু এ আর বি পাশাপাশি থাকবে তাহলে আমরা কি করব, এ আর বি কে একটা বক্স মনে করব বা একটা ওয়ার্ড মনে করব। এখানে তো মোট ওয়ার্ড ছিল কয়টা? 7টা। যদি আমি এ আর বি কে একটা ওয়ার্ড মনে করি তাহলে আমাদের কাছে বাকি ওয়ার্ড থাকবে কয়টা? বাকি মোট মোট ওয়ার্ড হবে কয়টা? 7 - 2 + 1। কেন এরকম হইলো? আমার কাছে মোট ওয়ার্ড ছিল 7টা, 7টা থেকে আমি 2টা ওয়ার্ডকে বাদ দিছি, ওই 2টা ওয়ার্ডকে আবার কি মনে করছি? একটা ওয়ার্ড মনে করছি। এই জন্য কি করছি, পিছনে এক যোগ করছি। এখানে যদি 3টা ওয়ার্ড হইতো তাহলে এখানে কি হইতো? 7 - 3 + 1, তার মানে আলটিমেটলি কত আসবে? 6। যেহেতু আমাকে এ আর বি পাশাপাশি থাকবে ওইটাকে বের করতে হবে, তাহলে আমরা কি করতেছি, এ আর বি কে একটা ওয়ার্ড মনে করতেছি। ঠিক আছে, একটা ওয়ার্ড মনে করার জন্য আমরা কি করছি, এ আর বি কে বিয়োগ করছি, বিয়োগ করে একটা ওয়ার্ড মনে করছি, ওইটা যোগ করে দিছি। তাহলে আমার কাছে ওয়ার্ড সংখ্যা কয়টা? 6টা। কেউ কেউ এইভাবে করতে পারি, এ আর বি কে একটা ওয়ার্ড মনে করলাম তাহলে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন সাজানো যাবে কতভাবে? সাজানো যাবে, আমার কাছে ওয়ার্ড আছে 6টা, সাজাতে পারবো 6টা ওয়ার্ডকে 6টা জায়গায় কতভাবে? 6P6 অথবা 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমি তো এ আর বি কে একটা ওয়ার্ড মনে করছি, এখন এ আর বি তো একটা ওয়ার্ড আকারে আছে কিন্তু এ আর বি নিজেদের মধ্যেও চেঞ্জ হতে পারে। নিজেদের মধ্যে কয়েকভাবে চেঞ্জ হতে পারে? যেহেতু এ আর বি 2টা ওয়ার্ড, তাদের কাছে জায়গাও আছে 2টা, তাহলে তারা নিজেদের মধ্যে চেঞ্জ হবে কতভাবে? 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। কথা কি বুঝতে পারছি? এবং যতক্ষণ পর্যন্ত আমার কাজ বা উদ্দেশ্য শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা, তার মানে এ আর বি কে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যেতেছে? পাশাপাশি রেখে সাজানো যেতেছে 6 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে সুতরাং পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না কয়টা সাজানো ব্যবস্থায়? মোট যে সাজানো ব্যবস্থাটা পাইছিলাম ওইটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, আর পাশাপাশি থাকবে এরকম সাজানো ব্যবস্থা ছিল 6 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা থেকে এটাকে যখন আমরা বিয়োগ করে দিব তাহলে আমরা কি পাই যাব, যে পাশাপাশি কয়টাতে থাকবে না এ আর বি। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল - 6 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আস্তে আস্তে কত? 3600। তার মানে 3600 সংখ্যক ওয়ার্ডে এ আর বি কি থাকবে না? পাশাপাশি থাকবে না।